বাস ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, যেন ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে। কমলপুর রেল স্টেশনে সকালে শত শত যাত্রী ভিড় করেন। ভোরের ঠিক পরেই কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় অনেকটা স্বস্তিতে যাত্রীরা। টিকিট চেক করার জন্য স্টেশনে 3 স্তরে কর্মী রাখা হয়েছে। এছাড়া আনসার এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীও কাজ করছে। এদিকে বাসেও ভিড় বেড়েছে ব্যাপক মাত্রায়। রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ এবং গাজীপুরেও বাসের অপেক্ষায় সড়কে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মহাসড়কে গাড়ির চাপও বেড়েছে, তবে এখন পর্যন্ত যানজটের কোনো খবর পাওয়া যায়নি। না, এবার আলহামদুলিল্লাহ কোনো চাপ মনে হচ্ছে না। যার যার সিট ঠিকভাবে আমরা পাচ্ছি, কারো প্রতি কোনো অবিচার হচ্ছে না এবং হুড়াহুড়ি মারামারি এরকম নাই। অনলাইনে হচ্ছে 100% টিকিটটা আসার কারণে আমরা খুব সহজেই টিকিট কাটতে পারছি। আর এবার হচ্ছে ঢোকার সময় দেখলাম খুব চেক করতেছে, এটা জিনিসটা ভালো ছিল। ট্রেনে উঠে দেখলাম যে যারা টিকিট পাইছে তারাই উঠতে পারছে, তো অন্যান্য সময় থেকে এবার খুবই ভালো লাগছে। এখন আসনবিহীন টিকিট নেওয়া হয়েছে, মোটামুটি স্বাভাবিক মনে হইতেছে এখন পর্যন্ত। ব্রিজ হওয়ার পরে আমাদের অনেক যানজট কমে গেছে। 3 ঘন্টার রাস্তায় এখন বর্তমানে 45 মিনিটে এই যাতায়াতের সুবিধা আমরা ভোগ করতে পারি। মেঘনা গোমতী সেতু দাউদকান্দি ওয়াতে আমরা খুব সুবিধা ভোগ করতেছি আর কি।